এখন আপনার কি অবস্থাতে? যেমন কতদিন হলো আজকে? 15 দিন? আজকে তো 13-14 দিন হয়ে গেছে। 14 দিন পরে এখন আপনার সেই কোমর ব্যথা বা সেই ব্যথাগুলোর কি অবস্থা? না, এখন ব্যথাটা আমার একটু রিলিফ পাইছি আমি, আমার মাথার ব্যথাটা অনেক কমে গেছে। আপনি স্বাভাবিকভাবে মুভমেন্ট করতে পারছেন? হ্যাঁ, মোটামুটি তো আছে, ভালোই, আলহামদুলিল্লাহ। অনেকেই তো আমাদের দেশ থেকে বাইরে যায় করে ট্রিটমেন্ট নেয় বা দেশে অনেক জায়গায় নিচ্ছে, তো বেসিক্যালি আমার মতন আমার টাইপস যাদের প্রবলেম আছে, যেমন PLID যারা বেশি না, যাদের অপারেশন ছাড়াই যাদের সুস্থ সম্ভব তারা ইচ্ছা করলেই চাইলেই, অথবা এই ধরনের হসপিটাল যেগুলো আছে DPRC যেগুলো ভালো ট্রিটমেন্ট দেয়। আমি তো ওখানে আর বেশ কিছু, আমি একটা কথা না বললেই নয় যে আমি এখানে কিছু ট্রিটমেন্ট পাইছি যেটা আমি যে সম্বন্ধে আই হ্যাভ নো আইডিয়া, যেমন আকুপাঙ্কচার ট্রিটমেন্টটা, এটা আমি জানতাম না, যেরকম দেখিও নাই, শুনছি, আমি জাস্ট শুনেছি। আমাকে কয়েকটাই করছে, যেমন আকুপটোমি, তারপরে আকুপাঙ্কচার, ফায়ার কাপিং, এখন কেমন দেখছেন? উনি কি সেই ব্যথা নিয়ে আর কমপ্লেইন করেন বা হাঁটাচলা ঠিক মতো করতে পারছেন, ওনার যে স্বাভাবিক কাজ করতে পারছেন? আগের চেয়ে তো অনেক ভালো। এরপর আবার আমাদের কিছু ভুল ছিল, যেমন বসার নিয়মগুলি কিভাবে বসতে হবে, এক্সারসাইজগুলি। সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে আপনাদের যারা ওদেরকে মানে রূপ পেশেন্টদের সেবা দেয়, এরা এত আন্তরিক, এত সুন্দরভাবে আমাদেরকে বুঝায়। অনেক সময় তো মানে ডাক্তার বা এরা যারা থাকে এদের সাথে কথা বলাও মানে কেমন যেন ডিফিকাল্ট হয়ে যায়, নার্ভাস লাগে। ডাক্তার সাহেব ওরকমই, খুব আন্তরিক ভাবে কথা বলে, যে আমার ভাই অনেক পরিচিত, অনেক খুব পরিচিত, ওনাদের সাথে কথা বলে মনে মানে একটু আমাদের খারাপ লাগে না, বরঞ্চ খুব আমরা যেটাই বলতেছি আন্তরিক ভাবে তারা হেজিটেশন ছাড়াই সবকিছু বলা যায়, আবার খুব সুন্দর ভাবে মেনেও নিচ্ছে, আমাদেরকে বুঝাচ্ছে। তারপর যেমন ওর এক্সারসাইজগুলি খুব সুন্দর করে দেখাচ্ছে, যে আপু এভাবে করেন, আন্টি এভাবে দেখেন, নেক্সট এরকম করবেন। আবার অনেক সময় যখন আমি না বুঝি তখন বলে যে স্যারের ইউটিউবে এটা যাবেন, যে দেখবেন, এটা অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করবেন, যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন বা আমাদের প্রোগ্রামগুলো দেখেন, আমরা আসলে অসংখ্য অসংখ্য পেশেন্ট পাচ্ছি, যেটা হয়তো গত কয়েক বছর আগেও আসলে এতটা পেশেন্ট পাওয়া যেত না। ব্যথার রোগী হয়তো ছিল, বাট এত সিরিয়াস পর্যায়ে আমরা আসলে রোগী খুব কমই পেতাম। বাট বর্তমান সময়ে আমরা আসলে এত বেশি পরিমাণে আমরা PLID থেকে শুরু করে বা বিভিন্ন আর্থ্রাইটিসের যে ধরনের রোগীগুলো পাচ্ছি, সেটা আসলে একটা এপিডেমিক হারে আসলে বেড়ে গেছে, যেটা আসলে আপনাদের অসংখ্য আমরা SMS পাচ্ছি, আপনাদের যে ইমেলগুলো পাচ্ছি, এবং আপনারা অনেকেই দেখা যাচ্ছে আপনার যে প্রেসক্রিপশনগুলো আছে বা রিপোর্ট আছে সেগুলো আমাদেরকে আপনারা ফরওয়ার্ড করেন সেগুলোর অ্যান্সারের জন্য। আমরা চেষ্টা করি স্টেপ বাই স্টেপ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আসলে উত্তর দেওয়ার জন্য। তারপর আসলে এত অসংখ্য হয় আসলে সবগুলো আমাদের পক্ষে দেওয়া সবসময় সম্ভবপর হয়ে ওঠে না, বাট সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, তাহলে আশা করি যে আপনারা অনেক প্রশ্নটি আসলে সঠিক জবাবটা আপনারা পেয়ে যাবেন। দর্শক, PLID বর্তমান সময়ে এটা যেরকম অনেক বেড়ে গেছে, এরকম অসংখ্য রুগী আছেন যারা দীর্ঘ সময় ধরে এই ধরনের সমস্যাটা ভুগছেন, এবং খুব দ্রুত সময়ের ভিতরে তারা আবার সঠিক চিকিৎসা যখন পান তারা ভালো হয়ে যান, তার প্রকৃষ্ট উদাহরণ আজকে আমার সাথেই আছেন। দর্শক, বেশি কথা বলবো না, আসুন সরাসরি আজকে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। জি, আমার নাম হচ্ছে রানা চৌধুরী। আচ্ছা স্যার, কোথায় আছেন, বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে, আচ্ছা। সার্ভিস করেন? জি, আমি একটা বহুজাতিক কোম্পানিতে আছি ম্যানেজার হিসাবে। আচ্ছা স্যার, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল আর ঠিক কত বছর আগে এই সমস্যাটা শুরু হয়েছিল? এটা 3 বছরের বেশি সময় হবে প্রায়, এটা আমার পেইনটা আর কি। ঘটনা শুরু আসলে হঠাৎ করে, একদিন আমি আমার ব্যাক মানে ব্যাক সাইডে লাম্বার যে এইটা দুই আছে ওখানে খুব বেশি ব্যথা অনুভব করি, এবং সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম আমার একটু সাইডও হয়ে গেছিলো, বাম পাটা এই সাইডটা একটু চেপে গেছিলো, মনে হয় যে আমি সোজা দাঁড়াতে পারতাম না। আচ্ছা, মানে হাঁটতে খুব কষ্ট হতো, মনে হতো পাটা প্রচণ্ড ভারী একটা পা, এবং হাঁটুটাও অবশ্যই সাথে আমার হয়েছিল। তো ওইটার সময় আমি প্রায় তো অনেকদিন বেডে ছিলাম, তারপরে আমি কয়েকজন তখন আমি কয়েকজন স্পাইন ডাক্তার আর কি শরণাপন্ন হই, এবং বেশ অনেকদিন যাবৎ তার ট্রিটমেন্ট নিয়েছিলাম প্রথম দিকে, তো ব্যথাটা ছিল কমেছিল। আচ্ছা,
মানে এই যে বললেন যে তিন বছর আগে, এর আগে কি কোমর ব্যথা বা আপনার এই যে কোমরের যে ব্যথাটা, এটা কি এর আগে কখনো ছিল বা এরকম কখনো ফিল করেছিলেন নাকি হঠাৎ করে? না, এটা হঠাৎ করেই। আচ্ছা, যখন হঠাৎ করে ব্যথা শুরু হলো, তিন বছর আগে একটু একটু করে ব্যথা শুরু হচ্ছে, হয়তো দীর্ঘ একটা সময় আপনাকে ডেস্ক জব করতে হতো, দীর্ঘ একটা সময় বসে থাকতে হতো, প্রাথমিকভাবে কি করেছিলেন? মানে প্রাথমিকভাবে মানে আমার ট্রিটমেন্ট নাকি আমি ট্রিটমেন্ট কি ধরনের ট্রিটমেন্ট? ওই যে আমি ওনার কাছে তো আমি জাস্ট মেডিকেশন আর কি। আচ্ছা, ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট নেওয়া। ওষুধ খাওয়ার পরে কি কোনো ধরনের ফল কিছু পেয়েছিলেন? না, ওষুধ খাওয়ার মধ্যে ব্যথাটা কমেছিল, বাট আবার দেখা যায় কিছুদিন পরে বসে আবার আমার এই চার মাস পরে আবার হতো, আবার বেডে থাকা হতো, আবার দেখা যেত হয়তো বা 15 দিন 20 দিন 1 মাস থাকার পরে আবার হয়তো আমি আমরা জানি যে আপনার একটা সময় এত খারাপ অবস্থা হয়েছে, আপনি সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন, কমপ্লিট বেডই সবকিছু ছিল, কারো সাহায্য ছাড়া ওঠা তো অনেক দূরের কথা ছিল, উঠতেই পারতেন না, এত খারাপ অবস্থা হয়ে গেছিল। তো তখন ডক্টররা কি বলেছিলেন, কোনো অপারেশন বা এই ধরনের কোনো সাজেস্ট করেছিলেন? ওইটাই আমি ডাক্তারে বলেছিলাম যে আপনার যদি এভাবে যদি আপনি কমপ্লিট সুস্থ না হন তাহলে আপনার তো অপারেশন লাগতে পারে। তারা কি আপনাকে বলেছিলেন যে আপনার সমস্যাটা কোথায় বা কি হয়েছিল? এমআরআই রিপোর্ট, এটা বলেছিল যে আপনার পিএলআইডি প্রবলেম, পিএলআইডি, মানে তখনই সেটা বুঝতে পেরেছিলেন। বাট তারা বলেছে যে এটা হয়তো এখন এত বেশি খারাপ অবস্থা নেই যে অপারেশনের মতো। আচ্ছা, বাট এতটা খারাপ অবস্থা আপনি যেটা ফিল করছেন যে আপনি একদম টোটালি বিছানায় পড়ে গিয়েছিলেন, তারপরে কি হয়েছিল? তারপরে তো আমি ব্যথা কমার পরে যদি আমার আমি জব করি বা আমার দৈনন্দিন কাজ যেগুলো শুরু করতে হয়েছে, করার পরে আমি তো আবারও যখন মাঝে মধ্যে যখন ব্যথা হয় মানে টোটালি আমি একদম কমপ্লিটই হচ্ছিলাম না, তো আমি চাচ্ছিলাম যে আমি তাহলে যেহেতু আমাদের যে আপনার ডিপিআরসির নাম শুনলাম, শফিউল স্যার বেশ কিছু প্রোগ্রাম আমি দেখছি ফেসবুকে ইউটিউবে দেখে, তারপরে তো মোটামুটি নাম করাই এখন ভালো ইয়ে আছে, তো আমি চাচ্ছিলাম যে বাইরের দেশে বাইরে ট্রিটমেন্ট নিবো। আর আপনি কিছুদিন অ্যাডমিশন নেন, অ্যাটলিস্ট 15 দিনের জন্য অ্যাডমিশন নেন, আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন। তো টেস্টের পরে আমার ভিটামিন ডিটা, তারপরে মিনারেল টেস্টের পরে ক্যালসিয়াম কম ছিল, বিশেষ করে ভিটামিন ডিটা খুবই কম ছিল। আচ্ছা, তো উনি কিছু সাপ্লিমেন্ট দিল, কিছু মেডিকেশন দিল এবং কিছু ওষুধ দিল আমাকে, বাইরের ওষুধ সব ওষুধগুলো খাওয়ার পর আমি ভালোই পাইছি। তারপর তো আমি অ্যাডমিশন নিলাম, প্রথম পাচ্ছিলাম না, আপনার দেখেন আমি পাচ্ছিলাম না, আসলে সিট পাচ্ছিলাম না, কেবিন পাচ্ছিলাম না, মতো আমি তো একা থাকতে পারবো না, আমার ওয়াইফ বাচ্চা আছে, বাচ্চারা আছে, তিনটা বাচ্চা, তো একটা বাচ্চা নিয়ে ছোটো বাচ্চা তো থাকবে, নিয়ে থাকতে হবে কেবিনে। তো তো ওইখানে পাইলাম প্রায় 10-15 দিনের পরে আমি ই পাইলাম। আচ্ছা, তো তারপর দেন মিশন নিলাম। এখন আপনার কি অবস্থা? যেমন কতদিন হলো আজকে? 15 দিন, আজকে তো 13-14 দিন হয়ে গেছে, 14 দিন পরে এখন আপনার সেই কোমর ব্যথা বা সেই ব্যথাগুলোর কি অবস্থা? এখন ব্যথাটা আমার একটু রিলিফ পাইছি আমি, আমার মাথার ব্যথাটা অনেক কমে গেছে, আপনি স্বাভাবিকভাবে মুভমেন্ট করতে পারছেন। হ্যাঁ, মোটামুটি তো আছে ভালোই, আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, আমাদের দেশে কিন্তু এরকম অসংখ্য অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন দীর্ঘদিন যাবত, তারা হয়তো জানে না, শুধু একটা জানার কারণে যে আমি কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারি, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি আসলে আমার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে আসলে অনেকেই তো আমাদের দেশ থেকে বাইরে যায় করে ট্রিটমেন্ট নেয় বা দেশে অনেক জায়গায় নিচ্ছে, তো বেসিক্যালি আমার মতন আমার টাইপসের যাদের প্রবলেম আছে, যেমন পিএলআইডি যারা বেশি না, যাদের অপারেশন ছাড়াই যাদের সুস্থ সম্ভব, তারা ইচ্ছা করলেই চাইলেই অথবা এই ধরনের হসপিটাল যেগুলো আছে ডিপিআরসি যেগুলো ভালো ট্রিটমেন্ট দেয়, আমি তো ওখানে আর বেশ কিছু আমি এটার কথা যে কথা না বললেই নয় যে আমি এখানে কিছু ট্রিটমেন্ট পাইছি যেটা আমি যে সম্বন্ধে আই হ্যাভ নো আইডিয়া, যেমন আকুপাঙ্কচার ট্রিটমেন্টটা এটা আমি জানতাম না, এরকম দেখিও নাই, শুনছি আমি যা শুনেছি, আমাকে কয়েকটাই করছে, যেমন আকু পটমি, তারপরে আকু পাঙ্কচার, ফায়ার কাপিং, এই মাল্টিপল টাইপের আপনার বিভিন্ন ট্রিটমেন্টের সমন্বয়ে আসলে এই ট্রিটমেন্টটা, ইনস্ট্রুমেন্টাল কিছু ট্রিটমেন্ট ছাড়াও এই ট্রিটমেন্টগুলি আমি পাইছি এখানে। তো আমি যারা এই এই ধরনের সমস্যা ভুগতেছেন তারা অবশ্যই এখানে স্টিম নিতে পারেন, এই বিষয়ে সাহায্য করব, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখানে ওনার সহধর্মিনীকেও একটু পেয়েছি, যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথী ছিলেন এবং পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটা উনিও সাথী ছিলেন, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। দর্শক, আমরা এখানে ওনার সহধর্মিনীকে পেয়েছি, একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ম্যাম, নামটা কি আপনার একটু যদি বলেন? আমার নাম দিলরুবা চৌধুরী শিপন, আলহামদুলিল্লাহ।
আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন, যেহেতু আপনি ভাইয়ের সাথে পুরো সময়টাতে, পুরো ট্রিটমেন্টের সময়টাতে আপনি ছিলেন, এবং সর্বোপরি যখন থেকে প্রথম এই সমস্যাটা শুরু হয় তখন থেকে আপনি দেখেছেন খুব কাছ থেকে, তখন কী হয়েছিল যদি একটু বলেন, বা আপনারা কী কী পদক্ষেপ নিয়েছিলেন বা কী কী শিখেছেন সেই বিষয়গুলো যদি একটু বলেন। ও ফার্স্ট, আমার হাজব্যান্ড যখন ফার্স্টে অসুস্থ হয়ে গেল, তখন মানে যত দিন চলে যাচ্ছে ওর অবস্থা অবনতি হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো একটা সময় তো সে বেডেই, মানে টয়লেট, বিছানায়, সব কিছু। তারপরে অনেক সময় খুব নার্ভাস লাগতো নিজের কাছে, একটা হেল্পলেস একটা অবস্থা, যে আসলে কি করা উচিত। এলোমেলো অনেক কথা মনে হতো, আল্লাহ মাফ করুন, যে ও কি সারা জীবন বিছানায় থাকবে নাকি হাঁটতে পারবে না, এরকম অনেক কিছু মনে হতো। তো অনেক জায়গায় ট্রিটমেন্ট না হলো, হওয়ার পর যখন কি যে এই জায়গার অ্যাড্রেসটা আমার, তারপরে ইউটিউবে দেখছে, তারপর দেখার পর আসছে, আসার পর আলহামদুলিল্লাহ আগে থেকে ইমপ্রুভ। এখন কেমন দেখছেন, উনি কি সেই ব্যথা নিয়ে আর কমপ্লেন করেন বা হাঁটাচলা ঠিকমতো করতে পারছেন, ওনার যে স্বাভাবিক কাজ করতে পারছেন? আগের চেয়ে তো অনেক ভালো। আর আপনাদের এখানে ট্রিটমেন্ট পাওয়ার পরে এরা বলছে যে বাসায় যান, যে কিছুদিন রেস্ট নেওয়ার পরে এর আরো ভালো দিকগুলি দেখবেন। বুঝতে পেরেছি, মানে দীর্ঘমেয়াদে আপনারা রেজাল্টটা পাবেন। জি জি, এটা বলছে। এরপর আবার আমাদের কিছু ভুল ছিল, যেমন বসার নিয়মগুলি কিভাবে বসতে হবে, আর এক্সারসাইজগুলি। সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে আপনাদের যারা ওদেরকে মানে রূপ পেশেন্টদের সেবা দেয়, এরা এত আন্তরিক, এত সুন্দরভাবে আমাদেরকে বুঝায়। অনেক সময় তো মানে ডাক্তার বা এরা যারা থাকে এদের সাথে কথা বলাও মানে কেমন যেন ডিফিকাল্ট হয়ে যায়, নার্ভাস লাগে। ডাক্তার সাহেব ওরকমই, যে খুব আন্তরিক ভাবে কথা বলে, যে আমার ভাই কিংবা অনেক পরিচিত, অনেক খুব পরিচিত, ওনাদের সাথে কথা বলে মনে মানে একটুও আমাদের খারাপ লাগে না, বরঞ্চ খুব আমরা যেটাই বলতেছি আন্তরিক ভাবে তারা হেজিটেশন ছাড়াই সবকিছু বলা যায়, আবার খুব সুন্দর ভাবে মেনেও নিচ্ছে, আমাদেরকে বুঝাচ্ছে। তারপর যেমন ওর এক্সারসাইজগুলি খুব সুন্দর করে দেখাচ্ছে, যে আপু এভাবে করেন, আন্টি এভাবে দেখেন, নেক্সট এরকম করবেন। আবার অনেক সময় যখন আমি না বুঝি তখন বলে যে স্যারের ইউটিউবে এটা যাবেন, যে দেখবেন, এটা অনেক ভালো হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, এতক্ষণ আপনারা নিজেরাই শুনলেন, আমাদের এই ভাই গত 3 বছর থেকে উনি কোমর ব্যথাজনিত সমস্যায় উনি ভুগছিলেন, এবং একটা পর্যায়ে এরকম অবস্থা হয়ে গিয়েছিল যে ওনার প্রায় বেডে ওনাকে থাকতে হতো, ওখানেই সব কিছু, মুভ করতে পারতেন না। বাট সেই অবস্থা থেকে দেখুন আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। আশা করব যে এই এই অবস্থাটা যেন ওনার সারা জীবন থাকেন। অবশ্যই কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো যদি উনি সঠিকভাবে মেনে চলতে পারেন, সঠিক ট্রিটমেন্টের মাঝখানে থাকেন, অবশ্যই উনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সুস্থ হওয়াটা আসলে নির্ভর করে, আমি সবসময় যেটা বলে আসি যে 3টা বিষয়ের উপর নির্ভর করে, যে আপনি সঠিক সময় একটা সঠিক ডায়াগনোসিস আপনার দরকার, সঠিক কনসালটেন্ট দরকার, এবং সঠিক ট্রিটমেন্ট দরকার। এই 3টা জিনিসের যদি সঠিক সমন্বয় হয় সুস্থ হওয়াটা আসলে সময়ের ব্যাপার। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।